আমার একটা উদ্দেশ্য হলো সবাইকে নিয়ে ইনক্লুসিভ ভাবে চলা, কারণ আগামী দিনে যদি নির্বাচিত হতে পারি এই মন মানসিকতা আমাদের আগাইতে হবে। তো একটা বড় মহল প্লেয়ারদের বাইরে ফুটবল খেলানোর জন্য হলো কোচেস, বিকজ কোচেসরা প্লেয়ার ডেভেলপও করে, প্লেয়ার পারফরমেন্সও কোচরা নিশ্চিত করে এবং একটা টিমকে সংগঠিত করে। তো সেই চিন্তা চেতনা থেকে আমি মনে করছি যে না, আমি এই যাত্রা শুরু করার আগে যে যাত্রাতে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টাফ হলো কোচরা, কোচদের সাথে কথা বলে ওনাদের অনুমতি নিয়েই আমি আগামীতে ফর্ম জমা দেওয়ার জন্য যাচ্ছি। আর আজকে কোচদের সাথে কথা বলে আমি অনেক কনফিডেন্স পেলাম, মনে হচ্ছে যে ওনা মনে করে যে আমি পারবো এই এই দায়িত্বটা পালন করার জন্য, তাই আমি আগামীতে চেষ্টাও করবো দায়িত্ব পালন করার জন্য। ওনাদের থেকে অনেক কিছু শুনেছি, আর আমি বলতে পারছি না কোনটা বেশি বা কম, সবই গুরুত্বপূর্ণ। একটা কোচিং করতে হইলে একটা টিমকে বা ক্লাবকে বা একটা প্লেয়ারকে হোলিস্টিক অ্যাপ্রোচে আসতে হয়। তো কোচেসরা যেটা আমাকে বলেছে ইকুইপমেন্টের ব্যাপারে, ফিল্ডের ব্যাপারে, নিজস্ব যে দক্ষতা বাড়ানোর ব্যাপারে, কন্ট্র্যাক্টস এবং ক্লাবদের সাথে সম্পর্কর ব্যাপারে, সম্মানের ব্যাপারে, তো সবগুলাই আমি শুনে নিয়েছি, আমলে নিয়েছি। অ্যান্ড আমি প্রমিস করেছি যে সবগুলো অ্যাসপেক্টে আমি কাজ করব, যদি প্রেসিডেন্ট হতে পারি ডাইরেক্টলি কাজ করব, আর যদি প্রেসিডেন্ট না হতে পারি যেসব জায়গায় আমার ক্ষমতা থাকবে সেই জায়গায় আমি কাজ করব। না দেখেন, আমি 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 এখনও প্লেয়ার, আমি কোচ হতে পারিনি। তো কোচরা অলওয়েজ আমার কোচ, অলওয়েজ আমার সিনিয়র, তো তাদেরকে আমি কোনো সময় কোনো আবদার করতে পারি না, নির্দেশনা আমি দিতে পারি না। তো ওনার কাছে আমি একটা রিকোয়েস্টই করেছি যে আমাকে যেভাবে প্লেয়ার হিসেবে ওনারা ট্রিট করতেন যেন একইভাবে আমাকে ভবিষ্যতে ট্রিট করে। সো আমি যদি পারফর্ম না করতে পারি ফেডারেশনে, যেভাবে আমাকে মাঠ থেকে তুলে নিয়ে বেঞ্চে বসাই দিত, ওনারা যেন একই আচরণ আমার সাথে করে আগামী দিনগুলোতে। থ্যাংক ইউ।